জল, জলের মধ্যে বাটি দেব, বাটির মধ্যে মাছ দিয়ে মাছটা সিদ্ধ করে নেব। এই পালং শাকটা কত বড় হয়েছে, রান্না করতে হবে। এটাও কত বড় হয়েছে, আর একটু বড় হোক। এই ফুলটা দেখ কত বড় হয়েছে, দেখতেই সুন্দর লাগছে, হেবি সুন্দর লাগছে, বড় বড় ফুল। মাছ সিদ্ধ হয়ে গেছে, আবার নামাবো। সরষের তেল, শুকনো লঙ্কা, হলুদ, লবণ,
খেয়ে মা ভালোই হয়েছে রেসিপিটা।